আমরা এখানে একটা ঘনক তৈরি করেছি যার প্রত্যেকটা বড় অংশের দৈর্ঘ্য এ নিয়েছি আর প্রত্যেকটা ছোট অংশের দৈর্ঘ্য নিয়েছি বি। অর্থাৎ এই বাহুটা কি হবে? এ প্লাস বি। এবার আমরা এটার আয়তন বার করব। আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটার দৈর্ঘ্য এ প্লাস বি, প্রস্থ এ প্লাস বি, উচ্চতা এ প্লাস বি। অর্থাৎ আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটার আমরা দৈর্ঘ্য এ প্লাস বি পেলাম, প্রস্থ এ প্লাস বি পেলাম, উচ্চতাও এ প্লাস বি পেলাম। তিনবার এ প্লাস বিকে গুণ করছি, অর্থাৎ কি? এ প্লাস বি তার কিউব। দৈর্ঘ্য এ প্লাস বি ইন্টু প্রস্থ এ প্লাস বি ইন্টু উচ্চতা এ প্লাস বি। যেহেতু তিনবার এ প্লাস বিকে গুণ করছি, কি পাবো? এ প্লাস বি তার হোল কিউব। এবার আমরা এটিকে ভেঙে দেব। আমরা প্রত্যেকটা বড় বাহুকে এ ধরেছিলাম, এক্ষেত্রে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ, আয়তন এ কিউব। দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা বি, এ স্কোয়ার বি, যেহেতু তিনটি আছে থ্রি এ স্কোয়ার বি। দৈর্ঘ্য বি, প্রস্থ বি, উচ্চতা এ, এ দুবার বি গুণ বি স্কোয়ার, যেহেতু তিনটি আছে থ্রি এ বি স্কোয়ার। প্রত্যেকটা ছোট অংশকে আমরা বি ধরেছিলাম, দৈর্ঘ্য বি, প্রস্থ বি, উচ্চতা বি, আয়তন বি কিউব। অর্থাৎ আমরা এটা থেকে পাচ্ছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব।